নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব দার্জিলিং। আমরা এখন চলে এসেছি গৌরীবাস। এখানে একটু চা খেয়ে নেব আমরা সবাই, তারপর আবার যাত্রা শুরু করব এখান থেকে। আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন চলে এসেছি মানিভঞ্জন মেন সিটিতে। দেখে নিন চারিদিকটা। আমরা এখানে নেমে কিছু টিফিন করে নেব। সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়েছি, সামনে দোকান পেয়ে গেছি, এখানে নেমে যাব আমরা। আমরা এখন এখানেই খাওয়া দাওয়া পর্বটা সেরে নেব। আমরা অর্ডার করে দিয়েছি আলুর পরোটা, ভেজ মোমো আর চিকেন মোমো। দেখুন এই দিদি ভাইরা আমাদের জন্য তৈরি করছেন গরম গরম আলুর পরোটা। এই যে আমাদের দিয়ে দিয়েছে আলুর পরোটা আর মোমো। আমরা তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি দার্জিলিং, খুব কাছাকাছি চলে এসেছি। দেখুন রাস্তাটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা লাগছে, হালকা বৃষ্টিও পড়ছে। দেখুন আমরা দার্জিলিং এর মেন শহরে ঢুকে পড়েছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব হোটেলে। এই যে আমরা পৌঁছে গেছি হোটেলে, আপনাদের একটু পরেই দেখাচ্ছি রুমগুলো। দেখুন আমাদের রুমটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবার আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়ব দার্জিলিং মেলটা ঘুরে দেখার জন্য। সঙ্গে থাকুন। দেখুন এখানে হচ্ছে লাইভ পারফরমেন্স, খুব সুন্দর গান গাইছে। দেখুন আস্তে আস্তে দর্শকও জমা হচ্ছে, আমরাও দাঁড়িয়ে পড়েছি গান শোনার জন্য। খুব ভালো গান গাইছে ছেলেটি। আমাদের সাধ্য মতন ওদের এনকারেজ করার জন্য কিছু ডোনেট করলাম। দেখুন ছেলেগুলো খুব ভালো গাইছে। আপনারাও দার্জিলিং এলে হয়তো দেখা পেয়ে যাবেন ওদেরকে। দেখুন আস্তে আস্তে দর্শক কিন্তু বাড়ছে। এরই মধ্যে বাবার সাথে গিয়ে নাকি কিনে নিয়েছে এই যেটি বাবেলস ফুলাচ্ছে। বাবা দেখিয়ে দিচ্ছে ওটা হচ্ছে না বলে, বেশ বড় বড় বাবলস হচ্ছে, জিনিসটা বেশ ভালো। এবার আমরা মেলের আর কোথায় কি আছে একটু দেখে নিই, তার জন্য আমরা এগিয়ে চলেছি। আলোয় ঝলমল করছে দার্জিলিং এর মেল, কত দোকান দেখুন। সামনে রয়েছে চা স্টোর, আমরা এখন চা স্টোরে ঢুকে পড়ব। দার্জিলিং এ এসছি আর দার্জিলিং এ চা নেবো না? দার্জিলিং এর চা আপনারা সবাই জানেন স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত, তার জন্য অবশ্যই বাড়িতে নিয়ে যেতে হবে দার্জিলিং এর চা। এই যে মেয়ের বাবা মেয়ে ঢুকে পড়েছে, দেখে নিন কত রকম টিপট রয়েছে সাজানো। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের টিপট নিয়ে যেতে পারবেন, বিভিন্ন কোয়ালিটির চা পাতাও পেয়ে যাবেন। আমাদের চা কেনা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম দোকান থেকে। আমাদের ছোট্ট রিকবাবু দেখুন কি কিনেছে, তলোয়ার। তলোয়ার থেকে আলো বের হচ্ছে, দেখুন তলোয়ার আবার ছুরিও হয়ে গেল। রাস্তার ধারে রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড।
আরুষু দাঁড়িয়েও পড়েছে ভুট্টা খাবে বলে। প্রচন্ড গরম, খেতে পাচ্ছে না। নিকি ভালো খেতে। এবার আমরা নিয়ে নিয়েছি মোমো। দার্জিলিং এর মোমো তো খেতেই হবে। দুরকম মোমো আমরা ট্রাই করলাম। এবার এখান থেকে তো কিছু কিনে নিয়ে যেতে হবে বাড়ির জন্য। সবাই এখন আমরা একটু কেনাকাটা সেরে নেব। আমরা ম্যাক্সিমাম শীতের পোশাকটাই নেব, দেখা যাক কি নিতে পারি। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি ডিনার করতে মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের কুশানবাবু দেখে নিচ্ছে কি অর্ডার করা যায়। দেখি আমার হাজবেন্ড কি খাচ্ছে। এই যে ভাত, সাথে রয়েছে একটা ঘ্যাঁচ, পনিরের তরকারি, বাঁধাকপি, আর ওই দিকে রয়েছে মিহিদানা, ডাল, বেগুন ভাজা, আর রয়েছে আলু ভাজা, আর দিয়েছে পাঁপড় ভাজা, আর এদিকে মাছের মধ্যে রয়েছে কাতলা মাছের কালিয়া, সাথে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দেখুন আমাদের জন্য ওয়েট করেনি, খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আমাদেরটাও চলে এসেছে। আমাদের জন্য আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস দু প্লেট, বাটার মশলা চিকেন, দেখে নিন। ওনারা বলছে ওনারাও এখন আবার ফ্রাইড রাইস খাবে, তার জন্য আমরা আর একটা অর্ডার করে দিলাম স্পেশাল মাশরুম ফ্রাইড রাইস। দেখুন আমার নিকি কিন্তু একাই নিয়ে খাচ্ছে, ওই জন্য আমি একাই নেব, তোমাকে দিতে হবে না। দেখুন পরের দিন সকালবেলা দেখুন নিকি কি করছে, পায়রা ধরবে, পাখি পেটে যাচ্ছে, না ধরবে না, চলে আসলো। এবার নিকি চলবে ঘোড়ার পিঠে, উঠে পড়লো ঘোড়ার পিঠে। প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপর বোঝানোর পর অসুবিধা হয়নি, খুব আনন্দ পাচ্ছে। দেখুন সকালবেলা এখন 9টা বাজে, সব দোকানপাটও কিন্তু এখনও খুলেনি। যেহেতু আমরা আজকে এখান থেকে বেরিয়ে পড়ব, তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি মেলে। আজকে আমরা ব্রেকফাস্ট করব প্রায় 150 বছরের পুরনো গ্লেনারি রেস্টুরেন্টে। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনার যেটা খেতে ইচ্ছে করবে আপনি এখান থেকে বাস্কেট নিয়ে তুলে নেবেন সেই খাবারটি, তারপর বিলিংস কাউন্টারে বিল করে আপনি খাবারটা নিজেই মাইক্রোওয়েভে গরম করে নিতে পারবেন এবং যে কোনো টেবিলে আপনি বসে খেয়ে নিতে পারবেন আপনার ব্রেকফাস্টটি। এখানে খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এবং প্রাইসও রিজনেবল আছে, আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন। আমরা আজকে ব্রেকফাস্টে খাচ্ছি চিকেন বার্গার, ভেজ বার্গার, ডোনাট, চিকেন হটডগ আর অমলেট। ব্রেকফাস্ট করার পর আমরা এখন চলে যাচ্ছি বাতাসিয়া লুপে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বাতাসিয়া লুপে ঢোকার জন্য এন্ট্রি ফিজ রয়েছে, আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি বাতাসিয়া লুপে। দেখুন কত সুন্দর, বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, সাথে রয়েছে বিভিন্ন বাহারি গাছ। দূরে যে স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছেন, 1947 সালে যে সমস্ত মহান গোর্খা সৈনিকরা তাদের জীবন উৎসর্গ করেছিল স্বাধীনতার জন্য, তাদেরই উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। দেখুন সামনেই দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন, দেখে নিকিতে ছুট লাগিয়েছে টয় ট্রেনে উঠবে বলে। আমরা যেহেতু 3 বছর আগেও এসেছিলাম এখানে, তাই জন্য এবার আর টয় ট্রেনে টিকিট কাটেনি, কিন্তু নিকির মনে নেই। যাই হোক, এবার আর হলো না টয় ট্রেনে চড়া,
নিকিট। আবার সামনের বছর কোনো এক সময় চলে আসব, তখন নিকি টয় ট্রেন চড়ে নেবে। এবার দেখে নিন, আজকে কিন্তু এখানে দুটো টয় ট্রেন রয়েছে দাঁড়িয়ে, সবাই যার যার মতন ছবি তোলায় ব্যস্ত। এবং সামনে রয়েছে কোনো এক প্ল্যাম প্রজাতির গাছ, ঠিক নামটা আমার জানা নেই। দেখুন তাতে ফলও ধরেছে, আমার হাজবেন্ড আবার কাছে গিয়ে দেখছে ফলটা কীরকম, অনেকটা যেমন খেজুর হয় না, খেজুরের মতন। নিকিও হাত দেবে, ওর বাবা কোলে তুলে নিল। এবার টয় ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, দেখুন ধোয়া ওড়াতে ওড়াতে, এটা কয়লার সাহায্যেই চলছে। তারপরে সবার মাথায় ডাস্ট পড়েছে, মাথাটা ছেড়ে নিচ্ছে সবাই। দেখো আমাদের বাতাসের লুপটা ঘোরা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। এবার আমরা চলে যাব ঘুম, কিন্তু দেখুন নাব্য কি করে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, সাথে বাচ্চারা রয়েছে, তাই ঘুমে নামতে পারলাম না। যদিও আমাদের দেখা হয়ে গেছে, যেহেতু বলেছিলাম আগে এসেছিলাম। যাই হোক, আপনারা আসলে অবশ্যই ঘুম ঘুরে যাবেন। আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।